খরচের হিসেব চেয়ে 100 দিন সহ নানান প্রকল্পের অর্থ বরাদ্দ আটকে দিয়েছে কেন্দ্র। আর এই পরিস্থিতিকে হাতিয়ার করে জলপাইগুড়ির মাগুরমারি 2 নম্বর পঞ্চায়েতের ময়নাতালী এলাকায় রাস্তা সারাইয়ের কাজ আটকে রেখেছে পঞ্চায়েত প্রধান, অভিযোগ বিজেপি সদস্যের। নিরুপায় গ্রামের মানুষ নিজেরাই শুরু করলেন রাস্তা সারাইয়ের কাজ। তাদের অভিযোগ, গত 4 বছর ধরে চলাচলের অযোগ্য গ্রামের একমাত্র রাস্তাটি, সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েত। বাধ্য হয়েই নিজেদের ট্যাকের কড়ি খরচ করে শুরু করলেন রাস্তা সারাইয়ের কাজ, দাবি গ্রামবাসীদের। যাতায়াত করতে হয়, ওর জন্য কেউ আসতে চায় না আমাদের আত্মীয়স্বজন। এরপরে যা আমরা করতেছি নিজের উদ্যোগে, আচ্ছা এরপরে যদি অবিলম্বে যদি এই রাস্তার আমাদের কাজ না হয়, তাহলে আমরা কিন্তু আগামীতে ভোট বয়কটের উদ্যোগী হব সবাই। উনি এই কথা বলে উনি কাটি খেয়েছেন। আপনারা কি অঞ্চলে জানিয়েছেন? আমরা প্রধানকেও জানিয়েছি, প্রধান বলছে আমাদের কোনো অ্যালটমেন্ট নেই বর্তমানে, ঠিক আছে। সেই হিসেবে আমরা বর্তমানে আমরা ক্ষিপ্ত হয়ে গেছি। আমরা 4 বছর হয়ে গেল অলরেডি এই রাস্তার মধ্যে চলতে চলতে, আমরা ঠিক আছে এই রাস্তা চলতে চলতে আমরা ক্ষিপ্ত হয়ে গেছি। একাটু গর্ত, এই গর্ত পারাপার করতে আমাদের খুবই অসুবিধা হয়, খুবই কষ্ট হয়। আমাদের যে মহিলা আছে, আমাদের যে বাড়িতে ছোটো বোন মা মহিলা আছে, তাদের যাতায়াতে খুবই অসুবিধা হয়। এলাকার যত জনগণ আছে আমরা সবাই চাঁদা তুলে 50, 110, 50 যে যত পারছে সবাই চাঁদা দিয়ে আমরা রাস্তা সারাইয়ের কাজ শুরু করছি নিজেরাই। গ্রামের রাস্তা বরাবর গ্রাম সভায় অনুমোদন করে পাঠাবার পরও পঞ্চায়েত প্রধান শুধুমাত্র রাজনীতির কারণে সেই রাস্তাকে সারাবার জন্য প্রশাসনের কর্তাদের জানায় না বলে অভিযোগ বিজেপির। তারপরও আমি মাঝখানে গেলাম, বললাম যে ম্যাডাম না হলেও 2-3 গাড়ি আমাকে অন্তত বেড মিশালি দাও, কিছু চলার মতো অবস্থা হোক, এখানে হাঁটার মতো পরিস্থিতি নেই। তো তারা এখন কি করছে? বাধ্য হয়ে তারা তো নিজে নিজেই কাজ করছেন, কি বলবেন? নিজে নিজেই কাজ করতেছে। আপনি কি এই বিষয়ে জানাবেন? উপর অবশ্যই জানাবো। মানে প্রতিবারে এই গ্রাম সংসদ থেকে আমরা পাশ করার পরে অঞ্চলে দেই, দেওয়ার পরে ওটা পঞ্চায়েত থেকে আমরা বলি যে আমাদের এই রাস্তাটা পাশ করান, তো এই রাস্তাটাই আমাদের প্রতিবারে মানে পাশ করায় না। এর জন্য আমরা ডেপুটেশনও দিয়েছি, তার প্রুফ আছে আমাদের কাছে। ধূপগুড়ি বিধানসভাটা আমাদের এমএলএ আমাদের বিজেপির, তাই আমরা এমএলএ এর সঙ্গে একটু যোগাযোগ করছি কি করা যায়। এখন আমরা তো ওখানে ডেপুটেশন দিয়েছি। খারাপ রাস্তা নিয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদারের বক্তব্য, সামনেই পঞ্চায়েত ভোট। বাজার গরম করার জন্য সিপিএম ও বিজেপি মিলে সব পরিকল্পনা করে তৃণমূল সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, দাবি তার। দেখেন, এই সারা পশ্চিমবাংলার কোনো একটা রাস্তা কে বা কারা মাটি ফেলবে বলি ফেলবে, এটা দিয়ে কি আপনি সারা পশ্চিমবঙ্গে বিচার করছেন নাকি? আচ্ছা, কে কে বা কারা হচ্ছে আমরা আমাদের নলেজও নাই, কারা বা দুই তলি মাটি ফেলাইছে বা বালি ফেলাইছে, আর ওইটা নিয়ে আপনারা খবর করতে চাচ্ছেন? মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েত, আপনি আসেন আমাদের এলাকা ঘুরে যান, কতগুলো চিচি রাস্তা হয়েছে, কতগুলো গ্যাবেল রাস্তা হয়েছে, কতগুলো ইয়া রাস্তা হয়েছে, আমাদের সময় দেখে যান আপনারা। বেহাল রাস্তা গ্রামবাসীকে সারাতে হচ্ছে, এটাই বাস্তব। রাজনীতির পাকে আটকে পড়েছে উন্নয়ন, আর তার জেরেই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।